প্রশ্ন করছেন হুজুর স্ত্রীকে রাগের মাথায় তালাক দিলে কি তালাক হবে কি মনে রাখবেন তালাক কেউ আর মহাব্বত করে তালাক দেয় না জীবনে শুনছেন স্ত্রীকে ভালোবাসা মহাব্বত করে কেউ তালাক দিতে মহাব্বত করলে কি আর তালাক সবাই রাগ করিয়ে দেয় তালাক সবাই বিরক্ত হয়েই তালাক দেয় স্ত্রীকে তো এই প্রশ্নটা আসলে অবান্ত আমাদের অনেকে মনে করে কি জানেন কর একটু রাগ করে যদি তালাক দেয় এটা তালাক হয় না কিন্তু তালাকের এমন কোন নিয়ম নাই যে রাগ করে তালাক দিলে তালাক হবে না তবে ফতুয়া স্বামীতে এসেছে তালাকের মাসালা এভাবে মঞ্চে দেওয়া আমাদের যারা অস্তাদ আমাদেরকে যারা ফেকার ক্লাস পড়িয়েছে আসবাউর না যায়ার পড়িয়েছে হ্যাঁ উসুলে বাস্তবী ফেকার রুলস আইন নিয়ম কানুন যারা শিখিয়ে দিয়েছে দাদারা বলেছে মঞ্চে মানে মাইকের মঞ্চে ওয়াজের মঞ্চে যেন আমরা তালাকের মশলা না দিই কারণ তালাকের আসলে সাক্ষী যদি এমন হয় যে তার কলবে তালাক দেওয়ার ইচ্ছা ছিল না গামজা খাইয়েছে নাহলে মদ খাইয়েছে ফেন্সি খাইয়েছে রাগের মাথায় মদের নেশার ঘুরে স্ত্রী কি একটা কইছে সে এটা শুনেও নাই ভালো করে সে কি কইতেছে স্ত্রী ভালো করে বুঝতেছে না এরকম অবস্থায় যদি উল্টা পাল্টা কিছু বলে আবার নেশা যখন কেটে গেল সে যখন বুঝতো না না আমি এই সময় কি আমি নিজেই জানি না তাহলে এই অবস্থায় তালাক দিলে কি হবে না তালাক হবে না কারণ তার কলবে সে মুখে কি বলছে তার অন্তর সে নিজে জানে না তার অন্তরও জানে না কারণ মুখে দা নেশার ঘরে যা বলেছে যা মন চায় তা বলছে তো তালাকের আরো কিছু অবস্থা সিচুয়েশন আছে অনেক জায়গায় ওই দিন আমার একজন প্রশ্ন করছে ওদের মা বাবা বললে মা বাবার কথা শুনে তালাক দেওয়া যাবে কি না এটা সুন্দর প্রশ্ন অনেকে আছে না এমন লোক রুগী আছে না নাই ধরে বলেন আছে না নাই বলে মা বাবার কথা শুনে তালাক দেওয়া যাবে কি না দেখেন ফতুয়া আলমগিরিতে এবং বাহারে শরীয় ষোলো নম্বর কন্ডে এসেছে বিস্তারিত যে মা বাবার শুনে কথা কথা শুনে তালাক দেওয়ার অবস্থাটা দুই ধরনের এক ধরনের হচ্ছে আপনার মা বাবা যদি আপনার স্ত্রীর এমন কিছু দুস্তুটি তুলে ধরে যেগুলো সত্য যেগুলোর কারণে আপনার স্ত্রীকে ডিভোর্স দেওয়া জরুরি এমন এমন কথা অভিযোগ তুলে ধরছে আপনার স্ত্রীর নামে যে অভিযোগগুলো সত্য তখন সন্তানের জন্য ওয়াজিব স্ত্রীকে ডিভোর্স দেওয়া এটা হলো এক নম্বর সিচুয়েশন অবস্থা বুঝে সিদ্ধান্ত সব অবস্থা একরকম না কিন্তু আগে মা বাবার কথাগুলো বাস্তবসম্মত হতে হবে আপনি যাচাই করতে হবে নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে হ্যাঁ আপনার মা বাবা এমন কিছু অভিযোগ দায়ের করলো কথাগুলো সত্য নয় মা এমন করে হ্যাঁ সহ্য করতে পারে না আর কিছু বানে টানে কিছু বলছে এমন যদি সিচুয়েশন হয় তাহলে ওই অবস্থায় মা বাবার কথা শুনি স্ত্রীকে তালাক দেওয়া ওয়াজে ফরজ বা কোনো কিছু নয় ইচ্ছা করলে দিতে পারবেন না হলে চুপ করে থাকতে পারবেন জাহেস কিন্তু আবশ্যক নয় তালাক দিতেই হবে সিচুয়েশন দুইটা ভিন্ন তো রাগের মাথায় তালাক মানুষ রাগের মাথায় দেয় তবে দেখতে হবে তার সিচুয়েশন কি কিন্তু এখন আমাদের অবস্থা এমন হয়েছে তালাক এটা হয়ে গেছে একটা গালি তরেও তালাক দিলাম তোর মারেও তালাক দিলাম ওই দিন হন্দি একজনে কন্ত এ শাশুড়িরে তালাক দিতে পারে হ্যাঁ শাশুড়িরই তো তালাক দিবে শ্বশুর হ্যাঁ শাশুড়িরও তালাক দিয়ে লাইতোস তালাক হলো তিনটা তিন তালাকের উপরে কোনো তালাক নাই এখন তো তালাক একশোটা দিয়ে এক মুহূর্তে তোর একশো তালাক দিলাম তা আসলে তালাকটাকে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে এরগুলো করবেন না বাবা আপনার যদি দমক দেওয়ার থাকে অন্য কিছু বলার থাকে বলেন না তো তালাকটা আমার কী দরকার